হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক সহ বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ইংলিশ গান, যে গানগুলো টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সহ বিশ্বব্যাপী ঝড় তুলে দিয়েছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বিশ্ব কাঁপানো জনপ্রিয় সব ইংলিশ গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা গানগুলো একবার শুনলে আপনার মন জয় করে নেবে, গ্যারান্টি দিচ্ছি। লিস্টে শুরুতেই দেখবেন সুইডেনের জনপ্রিয় সিঙ্গার লুয়ানা কিয়ারার গান ব্যাড বয়। টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে গানটি একবার হলে শুনেননি এমন মানুষ নেই বললে চলে। মারাত্মক মিউজিকের সাথে গানটি ছিল পুরো আগুন, শুনলেই রক্ত গরম হয়ে যায়। তো যাই হোক গাইস, এরপর দেখবেন কলম্বিয়ান সিঙ্গার জে ভালভিন এবং উইলি উইলিয়ামের গান মি গান্টে। গানটি বিশ্বব্যাপী কি পরিমাণ ঝড় তুলে দিয়েছিল তা ইউটিউবে এই গানের ভিউ দেখলে বুঝতে পারবেন। এছাড়া সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে বেশ ভালো পরিমাণে রেসপন্স পেয়েছে গানটি। সো গাইজ, এর পরে রয়েছে রোমানিয়ান সিঙ্গার সেরেনার মোস্ট পপুলার ইংলিশ গান সাফারি। গানটি যেমন জোস তেমনি গান দিয়ে বানানো ড্যান্স পারফরমেন্স গুলো ছিল পুরাই অস্থির। এখন পর্যন্ত গানটি দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 1 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে। তো যাই হোক গাইস, এর পর রয়েছে নাইজেরিয়ার বিখ্যাত র‍্যাপার রেমার গান কাম ডাউন। গানটি বিশ্বব্যাপী এতটাই জনপ্রিয় যে পরবর্তীতে অনেক শিল্পীরাই গানটি কভার করেছেন। এছাড়া টিকটকের অনেক সুন্দরী সুন্দরী আপুরা গানটি দিয়ে ভিডিও বানিয়েছেন যা ছিল পুরাই মাথা নষ্ট। সো গাইজ, এর পরে রয়েছে অস্ট্রেলিয়ার সিঙ্গার সিআই এর ইংলিশ গান আনস্টপেবল। জানলে অবাক হবেন, শুধুমাত্র এই গান দিয়ে টিকটকে সব মিলিয়ে প্রায় 5 মিলিয়ন ভিডিও মেক করা হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। এছাড়া ইউটিউবে সবগুলো গানের ভিউ কাউন্ট করলে এই গানের ভিউ দাঁড়াবে 1 বিলিয়নের বেশি। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রোমানিয়ান জনপ্রিয় গায়িকা ওটিলিয়ার মোস্ট পপুলার গান। এটি হচ্ছে ওটিলিয়ার 8 বছর আগে রিলিজ পাওয়া গান বিলোনিয়েরা, যা সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া 2022 সালে বাংলাদেশের মাটিতে এসেও এই গান দিয়ে মঞ্চ কাঁপিয়েছেন জনপ্রিয় গায়িকা।
সো গাইজ, এর পরে রয়েছে আমেরিকান জনপ্রিয় র্যাপার লিল ন্যাস এক্স ও জ্যাকের গান ইন্ডাস্ট্রি বেবি। গানটি শুনতে ভালো লাগলেও ভিডিওটি দেখতে অনেকের অস্বস্তি বোধ লাগতে পারে, তাই নিজ দায়িত্ব দেখবেন। এছাড়া গানের সাথে নাগাটা সাংডোল হিন্দি গানের ম্যাশআপটিও দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে ইউটিউবে এই ম্যাশআপ গানের ভিউ প্রায় 30 মিলিয়ন, যা শুনতে ও দেখতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক গাইস, এর পর দেখবেন রোমানিয়ান গায়িকা ধারিয়ার মোস্ট পপুলার গান সুগার ব্রাউনিস। টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সহ প্রায় সব প্ল্যাটফর্মে গানটি ঝড় তুলে দিয়েছে। এছাড়া ইন্ডিয়ান আয়েশার কণ্ঠেও গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সো গাইজ, এর পরে রয়েছে আলবেনিয়ান জনপ্রিয় গায়িকা ডুয়ালিপার গান লিভিটেটিং। তবে আমার কাছে মূল গানের চেয়েও শাহরুখ খানের ও লার্গিজ গানের ম্যাশআপটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে আমেরিকান বিখ্যাত র্যাপার এক্সটেন্টেশনের গান চেঞ্জেস। তবে আফসোস, জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই শিল্পী হঠাৎ করে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। তো যাই হোক গাইস, সর্বশেষ বোনাস হিসেবে থাকছে অ্যালেন ওয়াকারের অ্যালন পার্ট 2 গানটি। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।